আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই দেখেন জেনেভায় জাতিসংঘের একটা মিটিং হচ্ছিল এবং সেখানে ভার্চুয়ালি জয়েন করেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। সো লাভরভ যখন দেখেন এখানে ভাষণ শুরু করে, যখনই এটা অ্যানাউন্সমেন্ট হয়, তখন সেখান থেকে দেখেন যে অধিকাংশ দেশেরই মোস্ট প্রবলি সবাই উঠে যাবে। দেখেন যে আপনার যারা ডিপ্লোমেটস রয়েছেন সবাই এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, এবং এখানে মোটামুটি এই যখন ভাষণ শুরু করেছে সবাই একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে পুরা। দেখেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে আরো কমে গেছে। এই যে সবাই সেখান থেকে জাস্ট স্থান ত্যাগ করে এই যে ইউক্রেনের পতাকা হাতে নিয়ে সলিডারিটি প্রকাশ করছে। তো এরকম আসলে একটা মারাত্মক লজ্জা রাশিয়াকে দেয়া হয়েছে। তো এই নিয়ে আসলে সব থেকে মজার ব্যাপার, আবার একই সাথে কষ্টের ব্যাপার, যে এখন ইউক্রেনের পাশে সবাই এভাবে দাঁড়াচ্ছে। এর আগেও তো অনেক দেশে এভাবে অ্যাটাক হয়েছে, তখন এই বিশ্ব মানবতা কোথায় ছিল? এইটাই জাস্ট খারাপ লাগে। আমি অবশ্যই ইউক্রেনের যে নিরীহ মানুষজন মারা যাচ্ছে তাদের জন্য আমারও সমবেদনা কাজ করছে, বাট একই সাথে বলতে হয় যে কেন এখানে দুই জায়গায় দুই রকম ফেস কেন মানুষের।